welcome to NTV's weekly entertainment show Rongin Pata ar apnader shonge ajke ami achi Sonia Hussain amar shonge ajke proti week er moton ajke ekjon celebrity thakbe ebong ki tar shonge thakben ekjon jonopriyo journalist amader shonge ajke studio te achen Irene ebong ki amader very famous Kamruzzaman Milu bhaiya first of all dujoner kache jante chaichi dhakar ei muhurte thanda ta kemon lagche বেশ এনজয় করছি আমি এনজয় করছি ইনফ্যাক্ট বিকজ দেখা যায় শীতের সময় শীতটাই যদি না ফিল করি ঠান্ডাটা যদি না বুঝি তাহলে আসলে শীতের সময় পার হয়ে যায় আবার সেম ওয়েদার গরমটা চলেই আসে সো ভালোই মজা পাচ্ছি এটা এনজয় করছি আমার কাছে মনে হয় যে ওর শীত একটু কম কারণ এটা বলে না আমার তোমার হ্যাঁ বাইরে অনেক ঠান্ডা আমাদেরকে দেখে মনে বোঝা যাচ্ছে যে আসলে বাইরে ঠান্ডা বাট নায়িকাদের অত মনে হয় শীত লাগে না এটার কারণটা কি কারণ নায়িকারা অলওয়েজ হট থাকে এটা স্ক্রিনে বা স্মার্ট আনসার হ্যাঁ আমাদের শুটিং ফ্রগলাতে সব সময় লাইট থাকে হটনেস হচ্ছে আমাদের নায়িকা থেকে আসে সো তাদের আসলে অত জ্যাকেট বা ব্ল্যাঙ্কেট লাগে না হ্যাঁ একদমই না শুরুতেই মিলু ভাইয়ের কাছে জানতে চাই সাংবাদিকতা তো হচ্ছে বহু বছর ধরে শুরুটা জানতে চাচ্ছি আমার শুরু 2008 এ ওকে আমি তখন স্টুডেন্ট অফ জার্নালিজম আমার ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস ইউল্যাব ধানমন্ডি ক্যাম্পাস আচ্ছা তো আমি তখন পড়াশোনার পাশাপাশি জার্নালিজমের সঙ্গে ট্যাগ হই ওকে তো প্রথম আমার বলা যায় যে কন্ট্রিবিউটিং বলি আমরা শুরুটা হয়েছিল কালে কণ্ঠ পত্রিকার মাধ্যমে তো ওইটার অফিস বসুন্ধরা আবাসিক আর আমার ক্যাম্পাস ছিল ধানমন্ডি তো অনেকটা পথ পাড়ি দিয়ে আমাকে যেতে হতো মানে আমার রাইট আপ দেন ফিচার সবকিছুই একটা র্যান্ডমলি কারণ আমার বাসা ছিল মোহাম্মদপুর মোহাম্মদপুর ধানমন্ডি টু বসুন্ধরা এরকম একটা জার্নি ছিল এই তো এরপরে হচ্ছে ওখানে থ্রি ইয়ার্সের পরে আমি বাংলানিউজ 24 কাজ করলাম থ্রি ইয়ার্স দেন আমি আমাদের সময় আর এরপরে এখন মানব জৈন পত্রিকাতে আছি এই পাশেই আমার অফিস বাহ আইরিনের কাছে আমি জানতে চাচ্ছি যে আইরিনের কি মেমোরিতে কি আছে যে ফার্স্ট কবে নিজেকে কোনো পত্রিকায় দেখেছো নিজের কোনো ছবি সেই দিন তারিখটা এবং কি দেখার পরে তোমার মানে কি ফিলিং ছিল সেটা 2008 এ বোধ হয় আটে আমি যখন প্যান্টিন ইউগট দ্য লুকে গেলাম আচ্ছা ও তুমি আমি প্যান্টিন ইউগট দ্য লুকে ইউগট দ্য লুকে ছিলাম লাস্ট ব্যাচ ছিলাম আমি মানে শার্লিনের সঙ্গে মানে আমি শার্লিন আমরা এক ব্যাচে ছিলাম হ্যাঁ বেস্ট স্মাইল হ্যাঁ আমি ওখানকার টাইটেল উইনার ছিলাম আচ্ছা তো তারপর যখন আমাদের সবার ছবি আসলো নিউজপেপারে হ্যাঁ দ্যাট ওয়াজ মানে আমি কখনোই ভুলবো না মানে এত সুন্দর একটা মুহূর্ত ছিল 2008 এ সেটা খুব সম্ভবত ডেটটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তবে খুব সম্ভবত জুন জুলাইয়ের দিকেই আর কি ওই ওই ছবিটা কি এখনো কেটে এখনো আছে স্টিল নাও আমার কাছে আমার আমার স্টার্টিং থেকে আমার ক্যারিয়ারের যখন থেকে আমি স্টার্ট করেছি তখন থেকে আমার অল কালেকশনস আমার কাছে আমার রিজার্ভ করা আছে যে আমি একটা সময় গিয়ে এগুলিকে ফিল করতে চাই বিউটিফুল দ্যাটস হোয়াই হচ্ছে আমার কাছে প্রত্যেকটা নিউজপেপারের কাটিং এবং ওই সময় এতটা অনলাইনের অতটা ইয়া ছিল না ট্রেন্ড ছিল না হ্যাঁ ট্রেন্ডটা ছিল না এবং নিউজপেপারও খুব কম ছিল তো ওই সময় থেকে আসলে আমি পেপার কাটিং অর ম্যাগাজিন কভার হলে বা ভেতরে কোনো ছবি থাকলে সব কিছু আমি কালেক্ট করে রাখতাম না ইটস রিয়েলি নাইস আমরা অনেক সময় পারি না বাট যতটুক পারি আসলে রেখে দেওয়া উচিত এগুলোই আসলে মেমোরিজ যতটুকু আমি জানতে পারলাম যে আপনি আইরিনকে চেনেন মোটামুটি তার ফার্স্ট ছবির সময় থেকে ভালোবাসা জিন্দাবাদ তো সেই টাইমের আইরিন আর এই টাইমের আইরিনের মধ্যে কি ডিফারেন্স এক এক লাইনে শুনতে চাই ডিফারেন্স হচ্ছে আমার কাছে মনে হয় যে যখন আমি আইরিনকে চিনতাম তখন হচ্ছে একটা গাছ যেমন ছোট গাছ বপন করলে আস্তে আস্তে বড় হয় ওর জায়গাটা হয়ে গেছে এখন মেডেল এখন সে পরিপক্কর দিকে যাচ্ছে মনে করি ম্যাচুরিটি চলে আসবে আর খুবই ভালো কাজ করছে এবং চেষ্টা করছে যে আরো বেশি ভালো কাজ করার এটুকু শুধু বলতে চাই থ্যাংক ইউ আপনার কাছে ডিফারেন্স যদি জানতে চাই কোনটা বেশি আপনি প্রেফার করেন বা কি আপনার হোয়াটস ইওর টেক অন দ্যাট অনলাইন নিউজ নাকি প্রিন্ট যেহেতু আমি অনলাইন জার্নালিজমের সঙ্গে ছিলাম এবং এখন প্রিন্ট মিডিয়া তো আমার দুটার এক্সপিরিয়েন্স দুই ধরনের সেটা আমি এইভাবে বলবো যে অনলাইন জার্নালিজমে সবসময় মনে হয় যে আমি এই মুহূর্তে কোনো কিছু একটা ব্রেকিং দিতে পারি কিনা
বা অফিসিয়াল একটা এনভায়রনমেন্টে যদি আমি বসে কাজ করছি, যেটা প্রিন্টে আমাদের দেখা গেছে যে একটা কাজের আমি যদি 10:30 ইন করি, তার মানে আমাকে 5 এর মধ্যে পেস বা 6 PM এর মধ্যে পেসটা শেষ করতে হবে। তাহলে আমার থাকে 8 এর মধ্যে আমাকে কি কি দেওয়া যায় কন্টেন্ট। বাট ওয়ান লাইন হচ্ছে 24 আওয়ার্স। তো যখনই যেটা আমি মনে করবো ইটস এ নাইস নিউজ, ইটস ব্রেকিং ফর আস, তো আমার কাছে মনে হবে তখনই আমি ওইটা ব্রেক করি। এটা হচ্ছে এক ধরনের মজা। বাট এখন আমি বলবো প্রিন্ট মিডিয়া যে এটা মানে মানে এই চ্যালেঞ্জটা নিতে পারবে না তা না, কারণ কমিউনিকেশনটা খুব স্ট্রং থাকতে হবে যে এই নিউজটা আমি পেলাম, আর্টিস্ট আমাকে ইনশিওর করলো যে এটা কোথাও যাবে না, এটা কিন্তু শুধুমাত্র আপনাকেই বললাম। তাহলে আমি এটা কিন্তু ধরে নিলাম যে এটা কালকে সকালের কাগজ ছাড়া কেউ পাবে না। রাইট, সো ইটস ইন্টারেস্টিং অলসো, চ্যালেঞ্জিং ডেফিনেটলি। আচ্ছা, এখন আমি আইরিনের কাছে জানতে চাই যে প্রফেশনালি আপনাদের দুজনের ভালো রিলেশন তো আছে, পার্সোনাল লেভেলেও কিন্তু ভালোই ফ্রেন্ডশিপ খাতির আছে আমি যতটুকু জানি। হ্যাঁ ডেফিনেটলি, সেই জায়গা থেকে কেমন বন্ধুত্বটা কেমন? কাজের সূত্র ধরেই কিন্তু আসলে পরিচয়টা, তারপরে দেখা যাচ্ছে কোনো একটা সময় হয়তো বা মিলু ভাইয়ের সাথে ফোনে কথা হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে বা এটা সেটা, খুব দেখাটা খুব কম হয় যেহেতু ভাইয়াও অনেক ব্যস্ত থাকে, আমিও অনেক ব্যস্ত থাকি শুটিং নিয়ে, কথাবার্তা হয় ফোনে। যেমন আমি একটু অ্যাড করি তাহলে বেটার হবে, সেটা হচ্ছে যেমন ইন্ডিয়াতেও একটা ফেস্টিভ্যালে গেছিল, যাওয়ার আগে আমি খবরটা পেলাম যে ও ফেস্টিভ্যালে ইন করবে ফার্স্ট টাইম। আচ্ছা, আর একটা ছবি একজন কবির মৃত্যু আবু সাইদের ডিরেকশন এবং ওখানেই প্রিমিয়ার ছবিটার, ওই খবরটা আমি পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন দিয়েছি যে কবে যাওয়া হচ্ছে, কারণ ইটস আমার মনে হয় এটাই আমি প্রথম ব্রেক করছি যে আমি প্রথম লিখছি যে ওর একটা ছবি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাচ্ছে, ওখানে প্রিমিয়ার হবে। ইভেন সেটা শুধু না, আমি মানে চেষ্টা করি ওখানে যাওয়ার পর এক্সপিরিয়েন্স, ফিরে আসার পর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা নিয়েও একটা স্টোরি করেছিলাম। তো আমার কাছে মনে হয় যে জার্নালিজমের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে একজন একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে অনেক আর্টিস্টের ডিরেক্টর এখানে কলাবরেশনের সাথে সাথে যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার হলো সেটা কেমন, এটা অনেকেই জানতে চায়। এবং সেটা অনেক আমরা দেখা গেছে যে এখনকার সময়ে অনেক আর্টিস্টরাই তো কাজ করছে, বাট এই প্রজন্মের একজন ওখানে গেইন করলো, তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটা তো obviously আমি রিডারকে জানাতে চাই। ডেফিনেটলি, সেই ক্ষেত্রে আমি সেই কমিউনিকেশনটা করেছি, মানে ভাইয়াই কিন্তু নিজে থেকে ফোন দিয়েছে, মানে আমি কিন্তু লিকই করি নাই যে আমি ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করছি। আমার ডিরেক্টরের সঙ্গে কমিউনিকেশনটা ছিল আবু সাইদ ভাইয়ের সঙ্গে, উনি বলেছে আমরা এতদেরকে যাচ্ছি, এতদেরকে ব্যাক করব, ওখানে সেমিনার হবে, ওখানে আমরা অ্যাটেন্ড করছি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ইটস বেটার নিউজ, এন্ড আমার কাছে মনে হয় যে তারও তো ফার্স্ট একটা মুভি যাচ্ছে, সো ইটস গুড কন্টেন্ট ফর। বাট এই এই ছবিটাই এবার হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আমার ছবিটা দেখানো হচ্ছে। আচ্ছা মিলু ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন সবাই জানি যে ইন্ডাস্ট্রিতে অবশ্যই ভালো কিছু অ্যাক্টার্স আছে লাইক আইরিন, বাট তারপরেও কিন্তু ফিল্মে স্পেশালি আমরা বলি যে দের ইজ এ ল্যাক অফ অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেসেস, মানে হিরো হিরোইন নতুনদের মধ্যে একটা ল্যাকিং আছে, তো সেই বিষয়ে আপনার কি বলার আছে আমি জানতে চাচ্ছি। সে বিষয়ে অনেকগুলো পয়েন্ট বলতে হবে। ফার্স্ট অফ ল্যাকিং, যেমন আগে একটা সময় ছিল FDC নতুন মুখ বের করতো, একটা কম্পিটিশন হইতো, ওই কম্পিটিশন ব্যানার থেকে নতুন মুখ আসছে এবং ইন্ডাস্ট্রিতে তারা তারকা, এরকম মুখ আমরা জানি দ্বিতীয় পা ছিল, উনি এখন নেই। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি এখন তো ওই টাইপ কম্পিটিশনটা অফ, সো ডিরেক্টররা ট্রাই করছে যে কাজের মধ্যে দিয়ে স্টার তৈরি করার, লাইক কার কাজটা ভালো প্রথম। কিন্তু আমি মনে করি জাজ হচ্ছে ডিরেক্টর, ডিরেক্টর প্রডিউসার যে টিমটা আমরা বলি যে হচ্ছে যারা ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয় ডিরেক্টর, তো তাদের হচ্ছে ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে। যেমন আইরিনকে যদি আমি মনে করি যে ব্রেক না দেওয়া হতো, ও যদি 2018 এসে শুরু করতো তাহলে এই তার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যেত, মানে কাজের জায়গাটা সবকিছুতে একটা চেঞ্জ হয়। যেমন যখন শুরু করা হয়, ও যখন শুরু করছে তখন ইন্ডাস্ট্রি কিন্তু মানে 60% আপ আমি মনে করি, খুব চলমান একটা ইন্ডাস্ট্রি। এখন যেটা হয়ে গেছে 40-তে চলে আসছে, আমরা এখন কিন্তু পাচ্ছি না বিকজ অফ হচ্ছে আমাদের ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজটা নাই ইন্ডাস্ট্রিতে, কিন্তু হচ্ছে আমাদের বড় বাজেটের ছবিগুলো খুব কম হচ্ছে, বছরে 63 ছবি রিলিজ হচ্ছে, বড় বাজেটের ছবি যদি গুনি 10টা, বাকিগুলো কিন্তু ওভাবে কখন আসতেছে কখন রিলিজ হচ্ছে আমরা খালি শুনি চলে গেল। যেমন পাশ দিয়ে বাস চলে গেলে একটা সাউন্ড হয়,
শব্দ হয় যে চলে গেল সেরকম বাট আমার কাছে মানে প্রত্যেকটা মুভি যেহেতু সময় নিয়ে বাজেট নিয়ে করে সবার এরকম পরিকল্পনা করে করার মানে সবচেয়ে বেটার মানে তাহলে রেজাল্টটা ভালো আসবে মানে ইন্ডাস্ট্রির জন্য আইরিনের কাছে আমি একটু জানতে চাই যে জার্নালিস্টরা তুমি কি মনে করো যে তোমার ক্যারিয়ারে একজন অ্যাক্টর অ্যাক্টর বা হিরোইন হিরোর ক্যারিয়ারে কতটুকু রোল প্লে করে ডেফিনেটলি আমি বলবো যে একজন আর্টিস্টকে দর্শক লোকের কাছে প্রেজেন্টেবল ওয়েতে অনেকেই আছে যে সিনেমা দেখে না নাটক দেখে না অনেকেই আছে তো তারা কিন্তু জানতে পারছে না দেখতে পারছে না তারা কিন্তু আবার নিউজ পেপার পড়ছে কিছু মানুষ আছে এমনটা তো দেখা যায় তারা কিন্তু নিউজের মাধ্যমে জেনে যাচ্ছে এই মেয়েটা বা এই ছেলেটা কাজ করছে রাইট যেমন নিউজের একটা বড় ব্যাপার হচ্ছে একজন সেলিব্রিটিকে নিয়ে যখন তারা একটা কভারেজ দিচ্ছে তখন কিন্তু অ্যাট এ টাইম যত মানে ওই রিডার আছে সেই পেপারের প্রত্যেকটা মানুষ জানতে পারছে এবং একটা নিউজ পেপারের হিউজ কোয়ান্টিটি হচ্ছে রিডার থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় অ্যাট এ টাইম আমার ওই মানুষগুলি আমাকে রিচ করতে পারছে আমাদের দেশে জার্নালিস্টদের সাথে আর্টিস্টদের যে একটা ফ্রেন্ডলি রিলেশন যে তৈরি হয়েছে এটা খুবই পজিটিভ একজন আর্টিস্টের জন্য এবং সে তো ডেফিনেটলি তার রেসপন্সিবিলিটিস তার ভেতরেই আছে যে তাকে নিউজ কভারেজ করতে হবে কিন্তু তারপরেও যে দেখা যায় যে একটা সিঙ্ক আপের একটা ব্যাপার থেকে যায় আমি একটু অ্যাড করি সেটা আমার কাছে মনে হয় যে একটা জার্নালিস্ট যখন তার মানে আর্টিস্টের সঙ্গে যত ভালো রিলেশন হবে তত বেশি সে সাজেশনও পাবে রাইট কারণ আমার কাছে মনে হয় যে লাইক ওর কেউ জুনিয়র যদি কাজ করতে আসে তাহলে কিন্তু ওর কাছে সাজেশন চাবে বলবে যে এই কাজটা আমি করতে পারি কিনা বা আপু তুমি করেছ এই কাজটা আমি করাটা বেটার হবে কিনা কারণ ওই মানুষগুলো ওই ওই যে সেট আপটা অলরেডি নোস এক্সপিরিয়েন্স করেছে না ডেফিনেটলি আমি তো আমি এক এক কথায় বলবো যে হ্যাঁ নিউজ আমার ক্যারিয়ারের জন্য যেমন হচ্ছে লাইক মানে স্ক্রিন যেমন ইম্পর্টেন্ট একটা নিউজও আমার জন্য ডেফিনেটলি হ্যাঁ ডেফিনেটলি এখন আইরিনের তো আমরা জানি যে স্বাভাবিক অনেক নিউজ পেপারে অনেক মাধ্যমেই তোমার প্রমোশন তোমার কাজের বা তোমার মডেলিংয়ের অ্যাক্টিংয়ের ফিল্মের হয়েছে বাট এত জার্নালিজমের মাঝখানে কি কখনো ইয়েলো জার্নালিজম ফেস করা হয়েছে কি না ডেফিনেটলি সেটা তো হয় একটা এক্সপিরিয়েন্স যেমন দেখা যায় যে মানে আমি জানি না আমার সম্পর্কে একটা নিউজ হলো এবং সেটাতে কোট করা থাকে যে আইরিন এটা বলেছেন তো এটা খুবই উইয়ার্ড লাগে মাঝে মধ্যে এটা ফিল করি যে কেন একবার আমি আমরা তো এমন না যে আমাদেরকে রিচ করা যাচ্ছে না আমাদেরকে রিচ করা যায় আমাদের সাথে যদি একটু ফোনে পাঁচ মিনিটই কথা বলবো আর পাঁচ মিনিট না দু মিনিট কথা বললো কথাটা বলে তারপর যদি নিউজটা করে তাহলে আমার মনে হয় যে ইটস এ পজিটিভ আমার জন্য কারণ অনেক সময় অনেক ভুল ইনফর্ম মানে ভুল ইনফরমেশনগুলি চলে যায় যেটাতে দেখা যায় খুব পাজেল হয়ে যায় লাস্ট টাইম আমি একটা নিউজের কথা বলতেই পারি এরকমভাবে আমি পেপারটার নাম বলবো না খুব রিনুয়াল একটা পেপার এখন বাসায় তো জানে আমি সিলেটে সবাই জানে ফ্যামিলির সবাই জানে আমি সিলেটে শুটিং করছি তো পেপারে এসছে যে আমি হচ্ছে চুয়াডাঙ্গাতে শুটিং করছি দ্যাট টাইম হচ্ছে ঠান্ডা প্রচণ্ড ওখানে নাকি বোধ হয় 3 degrees অর 2 degrees সেলসিয়াস এরকম সামথিং ওই ঠান্ডার মধ্যে তো বাসা থেকে ওয়ারিড হয়ে গেছে যে একে তো বৃষ্টির একটা ব্যাপার আছে তার উপর দিয়ে আমি চুয়াডাঙ্গাতে শুটিং করছি বাসায় কেন সিলেট বললাম কেন চুয়াডাঙ্গা বলিনি ফোনে সকাল থেকে ফোন আমি আম্মুকে বললাম যে বুঝাইলাম যে আম্মু না আমি সিলেটে আসছি আমি ওখান থেকে ওখানে যাইনি সিলেটেই আছি শুটিং করছি ওখানেই শুটিং করছি তো এই যে একটা ব্যাপার চলে আসে তখন কিন্তু ফ্যামিলি অরিড হয়ে যায় বা আমার যারা রিলেটিভ আছে তারা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে ফেলে তো এই জায়গাগুলো আমি চাই যে একটু কথা বলে যদি নিউজটা হয় অনেক সময় আর্টিস্ট অনেক বিজি থাকে যখন আমরা হয়তো দেখা গেছে আমাদের তো একটা টাইমিং অফিস টাইমিং সেই টাইমের মধ্যে ফোন করলাম বাট এমন হতে পারে সে সকাল থেকে ফোনই দেখে নাই একটা আর্টিস্টে বোঝারও বিষয় আছে লাইক আমি কমিউনিকেশনটা কিভাবে করছি লাইক আমি সাধারণত
আমার এটা আমার কাছে মনে হয় আমি সাধারণত মনে করি যে আগামী কাল যদি আমি মনে করি যে ওই পারসনটা বা ওই সেলিব্রিটির নিউজ আমি করব তাহলে অ্যাট লিস্ট তাকে আমি কমিউনিকেশন করলাম বাই ফোন টেক্সট ফেসবুক মেসেঞ্জার যেভাবে যেভাবে মানে যেখানে যেখানে তাকে পাওয়া যাবে তো অ্যাট লিস্ট ফোন না ধরলে টেক্সটটা দেখবে টেক্সট যদি না থাকে ফোনে যদি না থাকে তাহলে অ্যাট লিস্ট কখনো কখনো কারোর ফোনে ঢুকে যদি ফেসবুকটা সে ইন করে বা মেসেঞ্জারে সে দেখবে দেন শি ক্যান কন্ট্যাক্ট উইথ মি রাইট তো আমার কাছে মনে হয় যে ওই কিছু কিছু বিষয় জন্য একটু অপেক্ষা করা দরকার ওকে এখন আইরিন তুমি আমাকে বলো যে লাস্ট ইয়ার কিন্তু একটা খুবই জনপ্রিয় গান আমরা দেখেছি একটা মিউজিক ভিডিও সেটার ব্যাপারে আমরা জানতে চাই আর এক্সপিরিয়েন্স কেমন ছিল আরও কি সামনে কিছু সুন্দর ওরকম মিউজিক ভিডিওস আমরা দেখবো কি না ফার্স্টে বলতে চাই আমি এরকমভাবে ভিডিওজে এর আগে আসা হয়নি ফার্স্ট টাইম করলাম কেন জানি সৈকত ভাইয়ের সাথে খুব সিঙ্ক হয়ে গিয়েছিল যার কারণে আর কি এবং পুরো প্রোডাকশনের প্ল্যানটা শুনে সব কিছু ডিটেলটা জেনে মনে হলো যে না কাজটা করা যেতে পারে অ্যান্ড এই জন্য আসলে কাজটা করে ফেলা আর তারপরে হিউজ রেসপন্স মিলেছে হ্যাঁ এখানে নেগেটিভও অনেক কথা আছে তবে নেগেটিভের চেয়ে পজিটিভটা অনেক বেশি হয়েছে এখনকার টাইমে আমরা কিন্তু অনেক শুনি যে নিউ কামার্সরা যারা নিউ মানে ইউথ বেসড যারা কাজ করছে একদম ইয়াংস্টার্সরা যারা তারা কিন্তু কাজ করতে গিয়ে সেটা মডেলিংয়ের ক্ষেত্রে হোক বা নাটক সিনেমা যে কোনো সেক্টরে কাজ করার টাইমে কিন্তু অনেক ধরনের অবস্টেকল ফেস করে তো তুমি কি সেরকম কোনো অবস্টেকল কখনো তোমার কাজের শুরুতে ফেস করেছিলে কি হ্যাঁ ডেফিনেটলি প্রথমত যে র‍্যাম্পের একটা মেয়ে মডেলিং থেকে এসেছে সেকেন্ড হচ্ছে খুব শুকনা মেয়েটা মানে এত বেশি শুকনা একে নিয়ে কিভাবে ফিল্মে কাজ করা যাবে এরকম একটা ব্যাপার ছিল তারপর আমার দাঁতের একটা প্রবলেম ছিল যেহেতু দাঁতগুলো এলোমেলো আমার কিন্তু তোমার তো সরি ইন্টারাপ্ট করছি বলা উচিত ছিল তুমি বেস্ট স্মাইল উইন করেছো উইন করেছি বেস্ট স্মাইল ছিলাম কিন্তু অনেকের কাছে মনে হয়েছে যে এরকম দাঁত নিয়ে আসলে ফিল্মে কাজ করা কোয়াইট ইম্পসিবল যে দর্শক নিতে চায় না দর্শক পছন্দ করবে না এরকম একটা ব্যাপার ছিল তো এটা তো গেল নিজের অবস্টাকলস যেগুলি ফেস করেছি এবং কাজের ক্ষেত্রেও দেখা গেছে যে নতুনদেরকে সব সময় দেখা যায় যে ভালো কোনো প্রজেক্টে কিন্তু চিন্তা করতে চায় না থাকে না যে ক্যারেক্টার অনুযায়ী আমরা নতুনদেরকেও সুযোগটা দিতে পারি ওই জায়গাটা কিন্তু আমি খুব কম পেয়েছি তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারগুলি কিন্তু ফেস করেছি যে কাজ করতে যখন স্টার্ট করলাম তারপরে মানে বাধা সবসময় এসেছে স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু স্ট্রাগল করছি এবং আমি আমি এটা খুব পজিটিভলি নেই যে স্ট্রাগল ছাড়া একটা মানুষের লাইফে মানে একটা মানুষের লাইফটাই যে চলবে সেটা স্ট্রাগলিং ছাড়া কখনোই পসিবল না কিন্তু তারপর হয় কি মাঝে মধ্যেই ফিল করি যে অনেক বেশি স্ট্রাগল করে ফেলছি না বাট অ্যাজ ইউ সেড আই থিঙ্ক পজিটিভলি নেওয়াটাই বেটার বিকজ চ্যালেঞ্জেস তো থাকবেই সব কিছু সহজ হলে তো আর মানে অ্যাচিভমেন্টটাও তুমি ওভাবে এনজয় ফিল করতে পারবো না পারবে না রাইট মিলুহের কাছে জানতে চাই যে মিলুহে তো দেশের মানে সেলিব্রিটিজের বাইরেও মানে ফরেন বেশ কিছু সেলিব্রিটিজদেরও ইন্টারভিউ করেছেন তো ওই জায়গা থেকে কখনো কি মানে কোনো ফেইলিয়ার বা কোনো রকমের নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে কিনা সেটা একটু যদি নেগেটিভ এক্সপিরিয়েন্স না এটা বলবো যে এটা তো যে কোনো সাংবাদিকের জন্য বাইরের বা আরও যদি বলি যে আন্তর্জাতিক পর্যায়ের কোনো আর্টিস্ট আমি ইন্টারভিউ করি সে ডেফিনেটলি আমার প্রোফাইলের জন্য প্লাস আমার সৌভাগ্য হয়েছে আমি প্রসেনজিৎ শ্রাবন্তী শুভশ্রী বা পাউলি দাম সবার ইন্টারভিউ কভার করার সুযোগ হয়েছে বাট আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে পাউলি দাম কারণ হচ্ছে আমি যখন প্রথম আমি তার দুইবার ইন্টারভিউ করেছি এই জন্য ইন্টারেস্টিংটা বেশি প্রথম যখন ইন্টারভিউ করেছি তখন উনি সত্তা মুভির কাজে আসলো প্রথম ঢাকায় আসলেন সত্তা মুভির কাজে হাসিবুর রেজা কল্লোলের ছবি শাকিব খানের অপোজিটে পাউলি তো তখন ওই ডিরেক্টরের বাসায় ইনভাইটেশন মানে আমি ফোনে কন্ট্যাক্ট করার পর বলা হলো যে এখানে আসি ইন্টারভিউ নিতে হবে তো সেখানে যাওয়ার পর যেটা হলো হঠাৎ করেই পাউলি দি একটু সারাদিন শুটিং করার পর যেটা হয় হয়তো আমার টায়ার্ড তো সেক্ষেত্রে আমি মনে হলো যে ইন্টারভিউটা কভার হবে কিনা আমি অলরেডি অফিসে বলে গেছি যে এটা কালকে লিড হবে আমি গিয়ে ওনাকে জাস্ট বললাম যে আমার জাস্ট 5 মিনিটস লাগবে আপনি একটু রেস্ট নেন তারপরে আমি শুরু করব
তো উনি আমাকে দিক তাকালেন তাকালোর পর বললেন যে কি নাম তোমার তারপর বললাম তারপরে বলল যে কোথা থেকে আসো প্রতিষ্ঠানের নাম বললাম বলছে আমাকে 5 না আমাকে 15 মিনিটস ব্রেক দিলে আমি এটা মানে ইন্টারভিউটা কভার করে দিতে পারবো আমি বললাম 35 মিনিটস দিলাম আমার আপনাকে দরকার তো দেন অনেকক্ষণ কথা হলো উনি আমাকে 1 hour 30 minutes এর মতো সময় দিয়েছেন রাইট তো এরপরে সেকেন্ড যখন আবার একটা কাজে আসলেন তখন এফডিসি তে আমার সঙ্গে তার দেখা তখন উনি বললেন যে আজকে কিন্তু 5 মিনিটস মানে উনি সেদিন একদিনে শুটিং এ ছিলেন এফডিসি তে তো বাট ওনার সাথে আমার কমিউনিকেশনটা উনি দেখে আমাকে চিনতে পারছেন তারপর পরে বলছে যে 5 মিনিটস কিন্তু আজকে কারণ এর আগে ওর মনে আছে যে 1 ঘন্টার বেশি সময় উনি আড্ডা দিয়েছেন তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বাহ দ্যাটস রিয়েলি নাইস মনে কি আছে ফার্স্ট যে কাজটা করেছিলে সেটা ওটা ওটা কেমন ছিল এক্সপেরিয়েন্স কত ছিল কি রিঅ্যাকশন ছিল আমি একটা শো করেছিলাম ওটা হচ্ছে সুমন ভাইয়ের একটা শো করেছিলাম সেটা 2008 এ ফ্যাশন শো এবং আমার রিমুনারেশন ছিল হচ্ছে 3000 টাকা এবং ফার্স্ট ইনকাম করেছিলাম তখন আমার এত এক্সাইটমেন্ট ছিল ওটা আমার লাইফে আমি কখনো ভুলবো না আসলে এগুলো খুবই স্পেশাল মোমেন্টস কিন্তু তাই না মানে এই সব সময়গুলোর সাথে আসলে কোনো কিছুরই কম্পেয়ার ওভাবে করা যায় না আচ্ছা আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষ সেগমেন্টে চলে এসেছি বাট শেষ করার আগে ফিলিংস কি কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে আইরিনের কাছে জানতে চাই খুবই ভালো লেগেছে এই প্রোগ্রামে এসে কারণ একটাই বলবো যে ডিফারেন্ট একটা কনসেপ্টে কাজ করলে ভাই আমরা সবসময় শিল্প সাহিত্যে যারা মানুষ তারা সবসময় বলে যে আড্ডার মাধ্যমে কিছু বের হয়ে আসা উচিত শুধু শুধু আড্ডা দিবি না সবসময় বলে সিনিয়ররা তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রোগ্রামটা আমি বেশ কিছু এপিসোড দেখার পরে মনে হয়েছে শুধু আড্ডা না এখান থেকে অনেক দামি কথা বেরিয়ে আসছে ইনফরমেশন যেটা শুধুমাত্র আর্টিস্টের জন্য না বা জার্নালিস্ট বা গ্রেজ না ইন্ডাস্ট্রির জন্য খুব কাজে আসবে এবং এটা আরো সুন্দর হবে সামনে আই উইশ ইউ বোথ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ ইন্টারভিউ অলসো প্রিয় দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান রঙিন পাতা দেখতে ভিজিট করুন www.ntvbd.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক ভেরিফাইড পেজে টিল দেন টেক কেয়ার বাই বাই